সমাজে বিভিন্ন ক্ষেত্রে সফল অগ্রজ এবং পথিকৃত নারীদের কাজের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে আমিন জুয়েলার্স অপরাজিতা 2021। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী থেকে শুরু হওয়া এবারের আয়োজনে মোট 6টি ক্যাটাগরিতে 10 জনকে এই সম্মাননা দেওয়া হবে। মুক্তিযোদ্ধা, চ্যালেঞ্জিং, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি এবং সফল উদ্যোক্তা মনোনয়নের জুরি বোর্ডের সভাপতি হিসেবে থাকছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বাঘ বাংলা এন্টারটেইনমেন্টের এই আয়োজনের ব্রডকাস্ট পার্টনার এনটিভি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আমিন জুয়েলার্স অপরাজিতা 2021 অনুষ্ঠানটি আগামী 8ই মার্চ রাত 9টায় এনটিভিতে সম্প্রচার করা হবে। মার্চ মাসে এটি শুরু হচ্ছে। বিচারক মণ্ডলী সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে অন্তত অর্ধেক পুরস্কার আসলে মুক্তিযোদ্ধা নারীদের হাতে যাওয়া উচিত এবং সেই সম্মানটা আমরা তাদেরকে জানাতে চাই। আর এর বাইরে যে আমাদের ক্যাটাগরিগুলো এবার আমরা দিচ্ছি 10টি পুরস্কারের মধ্যে, 5টি তো গেল মুক্তিযুদ্ধে, তারপরে একটি আমরা দিতে চাই যে একেবারে চ্যালেঞ্জিং পেশা এবং কর্মে যেসব নারীরা আছেন, খেলাধুলা, সংস্কৃতি অঙ্গনে, শিক্ষা, গবেষণার ক্ষেত্রে একেবারে তৃণমূল থেকে উঠে আসা সফল কোনো উদ্যোক্তা নারীকে পুরস্কার দিতে চাই। বাংলাদেশের 50 বছর ভর্তিতে এইরকমের একটি মহান্য ক্ষণে এই যে নারীদেরকে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে খুবই উচ্চশিখরে আরোহণ করেছেন তাদেরকে সম্মাননা দেওয়ার যে আয়োজন, এনটিভি আমার মিডিয়া পার্টনার, ব্রডকাস্ট পার্টনার হিসেবে আছে, উপকৃত এবং যোগ্য মানুষেরা যাতে সম্মান পায় সেই লক্ষ্যই এখানে আশা করি যে বিবেচিত হবে।